হোসেন পূর্ব পূর্ব সায়েন্স থেকে বলছি। আজকে আমি আপনাদের দ্য ম্যাজিক অফ নাইন অর্থাৎ নয়ের জাদু দেখাতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে, প্রথমত আমাদের দেখতে হবে যে সংখ্যাটি নয় থেকে বড় কিনা। প্রথম শর্ত হচ্ছে যে সংখ্যাটিকে নয় থেকে বড় হতে হবে। তো ম্যাজিক অফ নাইনের জন্য আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিই, ধরুন সংখ্যাটা 10। এখানে আমি 10 লিখছি, 1 0। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 10 দুইটা ডিজিট দিয়ে গঠিত, একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে 0। এই 1 এবং 0 আমাকে যোগ করতে হবে। 1 এবং 0 যোগ করলে কি হয়? 1 হয়। তাহলে আমরা 1 লিখি। এখন এই যে যোগফলটা 1 অর্থাৎ 1, এই 1 আমাদের মূল সংখ্যা অর্থাৎ 10 থেকে যোগ করতে হবে, কি হচ্ছে? 9। আচ্ছা, এখন আমরা আরেকটা সংখ্যা ধরব, ধরুন সেটা 16 অর্থাৎ 16। এই 16 এর দুইটা ডিজিট আছে, একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে 6। এখন এই 1 এবং 6 যোগ করলে কি হয়? 7। 7 যদি আমরা 16 থেকে বিয়োগ করি, 9। আচ্ছা, এখন আমরা দুইটা সংখ্যা দিয়ে এই 9 ম্যাজিকটা দেখলাম। এখন আমরা আরো কয়েকটা সংখ্যা দিয়ে দেখব যে আসলে 9 আসে কি না। ধরুন সংখ্যাটা 15। আমি কয়েকটা সংখ্যা লিখি, যেমন ধরুন 15, 14, 12, and 11। আচ্ছা, 15 এ দেখুন 1 এবং 5 এই দুইটা ডিজিট নিয়ে গঠিত, আমরা এই দুইটা ডিজিট যোগ করি তাহলে কত হয়? 6। 15 থেকে 6 বিয়োগ করলে 9 আসে। তারপর 14 এ আমরা দেখি যে 1 এবং 4 দিয়ে গঠিত, 1 এবং 4 যোগ করলে হয় 5। এই 5 আমরা যদি 14 থেকে বিয়োগ করি তাহলে হবে 9। 12 এ 1 এবং 2 দিয়ে 12 গঠিত, 1 এবং 2 যোগ করলে হয় 3। 12 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে হবে 9। 11 দুইটা সংখ্যা, 11 দুটো ডিজিট নিয়ে গঠিত, এই সংখ্যাটি 1 এবং 1, 1 এবং 1 যোগ করলে হয় 2, 11 থেকে 2 বিয়োগ করলে 9। এটাই সবচেয়ে মজার জিনিস, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 9 আসছে। এখন আমরা যে কোনো সংখ্যা দিয়ে আমরা 9 আনতে পারবো, যে কোনো সংখ্যা থেকে। এটা আমি প্রমাণ করার জন্য আমি একটা সংখ্যা দেখাচ্ছি এবং বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই 9 আসছে। আচ্ছা, এখন আমি একটা বড় একটা সংখ্যা নিই, ধরুন 45। 45 দুইটা ডিজিট নিয়ে গঠিত, সেই একই রকম 4 এবং 5। 4 এবং 5 যদি আমরা যোগ করি তাহলে হয় 9, আর এই 45 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত হয় এটা দেখি, 36। কিন্তু কথা হচ্ছে আমাদের তো 9 আসার কথা ছিল। এখন তো আপনি বলতে পারেন যে পূর্ব ভুল বলছে, পূর্ব তো বলেছিল 9, কিন্তু না, ভয়ের কিছু নেই বা আক্ষেপেরও কিছু নেই। এখন দেখুন যে 3 এবং 6 এই দুটো যোগ করলে কি হয়? 9। 3 এবং 6 যোগ করলেও 9 হয়, অর্থাৎ আমরা 9 পাচ্ছি। আচ্ছা, আরো একটা সংখ্যা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি এবং সেটাই আমার শেষ উদাহরণ। ধরুন 208, সংখ্যাটা হচ্ছে 208। ধরুন 208 এ তিনটা ডিজিট আছে, 20 এবং 8। এই 2 এবং 8 যদি যোগ করি তাহলে হয় 10। 208 থেকে আমি যদি 10 বিয়োগ করি কত হয়? 198। আচ্ছা, এখনো কিন্তু 9 আসেনি, সরাসরি 9 আসেনি, কিন্তু চিন্তার কিছুই নেই। 1, 9 এবং 8 এই তিনটা ডিজিট নিয়ে এটা গঠিত, 198 সংখ্যাটা গঠিত। এখন আমি 1 যোগ 9 যোগ 8 কত হয়?
18, এখনো কিন্তু 9 আসেনি, কিন্তু ভয়ের কিছুই নেই, এখনো আশা থাকা যাবে না, কারণ যতক্ষণ শ্বাস, যতক্ষণ আশ ততক্ষণ শ্বাস, অথবা যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যাই হোক, 18, 1 এবং 8 যোগ করলে কত হয়? 9। আর আমাদের 9 কিন্তু আসছেই, অর্থাৎ আমরা 9 আনতে পারছি। এটাই হচ্ছে ম্যাজিক অফ ম্যান, এটাই আমি আজকে আপনাদের দেখাতে চেয়েছিলাম, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আসলে গণিত খুবই মজার একটা বিষয়, এখানে অ্যাডভেঞ্চার আছে, এখানে একটা অন্য রকমের উন্মাদনা আছে, এক্সেন্ট্রিসিটি যেটাকে আমরা বলতে পারি। আমরা ম্যাথের মাধ্যমে বিভিন্ন বিষয় আমরা ব্যাখ্যা করতে পারি, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি, একটা আলাদাই একটা মজা আছে যদি আমরা ম্যাথ সেভাবে করতে পারি। তো যাই হোক, আমরা ম্যাথের সাথে থাকবো, গণিতের সাথে থাকবো, আমরা বিজ্ঞানের সাথে থাকবো। এই বলে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পূর্ব সায়েন্স যে পাবলিক গ্রুপটা, সেখানে আপনারা যদি চান তাহলে জয়েন করতে পারেন। ধন্যবাদ, কাজী ফারহান হোসেন পূর্ব এখানে বিদায় নিচ্ছি।